বস্তুর দাম বড়ায় বিজেপির মন্ত্রী উঠে হেলিকপ্টারত দাম কমাব লাগিছিল কোট কমাইছে কোট কালির দাম কমোতে তেলের দাম কমোতে 25 টাকা মদর বদর কমাই দিছে বিজেপিয়ে বন্ধকত থৈছে রাইজক আজি আমার মানুহক ধার লগাইছে মানুহক আজি বিভিন্ন প্রকারে বন্ধকত থৈছে নির্বাচনের দিন চমু চাপি অহার লগে লগে এটা দলে আনটো দলের লগত বাক্যবাণেরে করেছে ফাইট তেনে এক দৃশ্য দেখা গল কমলপুর সমষ্টিত কমলপুর সমষ্টিত কংগ্রেসের অসম বসাও আহক অভিযান অভিযানত অংশ লয় সাংসদ গৌরব গগৈর লগতে কংগ্রেসের বিধায়িনী দলের উপ পরিদর্শক রকিবুল হুসেইনে রকিবুল হুসেইনের মন্তব্য স্থিতি লৈছে আজি আপনাদের চাক এই কমলপুরে কক কলাকবাড়িয়ে কক এই কথা এই সমষ্টিবিলাকত কেইদিনমান আগলৈকে কংগ্রেস আমি জিতিব বলে ভাবা নাছিল এই যদি পলাশবাড়ি কমলপুর আমি রঙিয়া এইবিলাকত যদি কংগ্রেসের স্থিতি ইমান ভাল তেতিয়াহলে কিন্তু কথা গড়বড় আছে মোৰ বন্ধুজনে যেগুলা কৈ আছে দেখুয়া দাঁত এটা খোৱা দাঁত এটা সাইকেল চলাই তত পোৱা নাই আজি তুমি সাইকেল চলাই ঘূৰি ফুৰিছা আর মানুহক বন্ধকত থৈছা কথাবিলাক অলপ চিন্তা কৰিবলগীয়া কথা আকৌ এইবার ইলেকশনের আগত অন্য আপনার কালির দাম কমোতকৈ তেলের দাম কমোতে 25 টাকা মদর বদর কমাই দিছে গতি এই কথা বতরাবিলাক বড় ভাল হয়ে থাকা নাই ইয়ার উপরও সাংসদ গৌরব গগৈয়ে ভাষণত তীব্র ভাষায় সমালোচনা করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ক্ষমতার রাজনীতি করে 2021ত কংগ্রেসের সরকার আহিলে আকৌ হিমন্ত কংগ্রেসলৈ আহিব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে ক্ষমতা রাজনীতি করক মই গৌরব গগৈ ডাঙরে হেবা রাজনীতি করি মই ক্ষমতা রাজনীতি করিবলে বিচাৰা নাই ক্ষমতা থাকক না থাকক মই হদাই কংগ্রেস করি যাম মই হদাই দুখমানৰ লগত থাকিম বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে কব পাৰিব নেকি কি ক্ষমতা না থাকিলে হদাই বিজেপি করিব করিবলে হাহক কবলে হাহক আছে সভা শেষ করে বাইহাটারপা কমলপুরস্থিত রাজীব ভবনলৈ এক পদযাত্রার অংশ লয় রকিবুল হুসেইনের সাংসদ গৌরব গগৈ কা আমি নামানো বিজেপি গো বেক ধ্বনিরে প্রতিবাদ সাব্যস্ত করে পদযাত্রাত পদযাত্রাত গৌরব গগৈ রকিবুল হুসেইনের সংগীয়ে কিশোর ভট্টাচার্য হরিশ পাটওয়ারী মানস বরা আর সহস্রাধিক কংগ্রেস কর্মী বাইহাটারপা ভগদত্ত ডেকার প্রতিবেদন ঈশান নিউজ।